সুস্বাগতম বন্ধুরা আমার এই চ্যানেলে। আমার চ্যানেল নতুন হলে প্লিজ আগে সাবস্ক্রাইবটা করে নেবেন। প্রাচীন ভারতে রাজা মহারাজা বা সম্রাটগণ তাদের নিজেদের কৃতিত্ব বা গুণাবলী, কোনো নির্দেশ বা আদেশ সেগুলো লিখে রাখত, তবে আজকের মতো খাতায় বা কাগজে নয়, তারা পাহাড়ের গায়ে বা ধাতুর উপরে বা পাথরের উপরে বা স্তম্ভ তৈরি করে তার উপরে খোদাই করে লিখে রাখত। এই লেখার মধ্যে যদি তারা পাথরের উপর খোদাই করে লিখত তখন তাহলে শিলালিপি বলা হতো। স্তম্ভের উপর লিখলে স্তম্ভলিপি, পাহাড়ের উপর লিখলে বা গুহার মধ্যে লিখলে গুহালিপি বলা হতো। এইরকম এক স্তম্ভলিপি হলো এলাহাবাদ স্তম্ভলিপি। এটি সম্রাট অশোকের সময় নির্মিত হয়েছিল এবং অশোক এর মধ্যে অনেক কথা বা আদেশ খোদাই করে দিয়েছিলেন। এই স্তম্ভলিপি 35 ফুট উচ্চতা বিশিষ্ট এবং একটা মতো বেলেপাথর দ্বারা তৈরি এবং বেলেপাথরটি পালিশ করা। এই স্তম্ভের নিচের দিকে ব্যাস 35 ইঞ্চি এবং উপরের দিকে ব্যাস 26 ইঞ্চি। আলেকজান্ডার ক্যানিংহামের মতে এই স্তম্ভের উপরে একটা সিংহমূর্তি ছিল। অশোকের শিলালিপি থেকে জানা যায় যে এই স্তম্ভটি আগে কৌশব নামে এক নগরে ছিল। পরবর্তীকালে অনেক জায়গায় এটা স্থানান্তরিত করা হয় এবং শেষ পর্যন্ত এলাহাবাদে এটা রাখা হয়। সম্রাট আকবর এটিকে এলাহাবাদ দুর্গে রাখে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে মৌর্য আমলে অর্থাৎ সম্রাট অশোকের সময় এটা তৈরি হয়েছিল, তাই অশোকের অনেকগুলো লেখা এর মধ্যে পাওয়া যায়। লেখাগুলো সব এই পাথরের স্তম্ভের গায়ে খোদাই করা হয়েছে, তাই এটাকে শিলালিপি বলা যায়। যে অশোকের শিলালিপি বাম্বী লিপিতে লিখিত বা লেখা হয়েছে, এছাড়া কৌশাম্বী লিপিতেও লেখা হয়েছিল। এই স্তম্ভে অশোকের আমলে প্রায় 8খানা লিপি খোদাই করা ছিল, তাই এটাকে অশোকের লিপি বললেও ভুল বলা হবে না। পরবর্তীকালে সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজবংশেরও পরিবর্তন হয় এবং শেষ পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যে রাজত্বকাল আসে। সেই বংশের শ্রেষ্ঠ রাজা হলেন সমুদ্রগুপ্ত, তিনিও এই স্তম্ভে লিখেছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি ও মন্ত্রী ছিলেন হরিসেন। তিনি সমুদ্রগুপ্তের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বা প্রশংসিত কথা লিখে গেছেন। সমুদ্রগুপ্তের কৃতিত্ব গান থেকে জানা যায়। যেহেতু এটা প্রশংসাসূচক তাই একে প্রশস্তি বলা হয়। এই জন্য এই যে স্তম্ভটা পরবর্তীকালে এলাহাবাদ প্রশস্তি নামে পরিচিত হয়। স্তম্ভে অশোকের লিপির পরেই ঠিক সমুদ্রগুপ্তের লিপিটি খোদাই করা আছে। এই লিপিটি সংস্কৃত ভাষায় গুপ্ত লিপিতে লেখা হয়েছে। এই লিপি রচনা করেন, আগেই তো বলেছি, হরিসেন। এই লিপিতে সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্য অভিযান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামরিক সাফল্যের বর্ণনা করে তার প্রশংসা করা হয়েছে। শুধু তাই নয়, এই লিপি থেকে গুপ্ত সাম্রাজ্য ও তার প্রতিবেশী রাজ্যগুলির বিভিন্ন দিক সম্বন্ধে জানা যায়। ওই সময়কার রাজনৈতিক বৈশিষ্ট্য সম্বন্ধে অনেক কিছু জানা যায়। অনেক দিন পরে অনেক রাজবংশের রাজত্ব শেষের মধ্যযুগে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই স্তম্ভের উপরে সম্রাট অশোকের খোদিত লিপি মুছে দিয়ে নিজের লেখাগুলো খোদিত করেন, খোদাই করেন বা লেখেন। সম্রাট জাহাঙ্গীর ফার্সি ভাষায় তিনি তার লিপিটি খোদাই করেন। সেখানে তিনি তার পূর্বপুরুষদের কাহিনী বর্ণনা করেছেন। জাহাঙ্গীরের প্রিয় লিপিকার মীর আবদুল্লাহ মুসকিন কালাম এই লিপির লিখনশৈলী অঙ্কন করেছিলেন। এমনকি আকবরের সভাসদ বীরবলের ত্রিবণী সংগ্রামে ঘোড়ার ঘটনাও এই লিপিতে খোদাই করা আছে। তাহলে তোমরা বুঝতে পারলে এলাহাবাদ প্রশস্তি এক আসলে
তিন যুগে তিন রাজার ঘটনা বা কাহিনী বা গুণকীর্তন লিপিবদ্ধ করা আছে। সম্রাট অশোক, সম্রাট সমুদ্রগুপ্ত ও সম্রাট জাহাঙ্গীরের কথাই এলাহাবাদ স্তম্ভের মধ্যে খোদাই করা আছে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এলাহাবাদ প্রশস্তি কি এবং কেন খোদাই করা হয়েছিল, কেন এর নাম এলাহাবাদ প্রশস্তি হলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেন সাবস্ক্রাইব একদম ফ্রি। ধন্যবাদ।